মুর্শিদাবাদে মোহাম্মদপুর জঙ্গিপুর ব্রিজের নিকট ইডেন মার্বেল পয়েন্ট শোরুমে শুভ উদ্বোধন হলো সোমবার। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আনুষ্ঠানিকভাবে ইডেন মার্বেল শোরুমের ফিতে কেটে যৌথভাবে উদ্বোধন করেন রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান। মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এলাকার সর্ববৃহৎ টাইলস, গ্রানাইট, মার্বেল ও স্যানিটারি এবং ওয়াল পুট্টির বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ইডেন মার্বেল পয়েন্ট। আমি আশা করছি এই এলাকাসহ আশেপাশের মানুষদেরকে আধুনিক পছন্দের বাড়ির মার্বেল, টাইলস, গ্রানাইট থেকে শুরু করে স্যানিটারি সহ সব রকমের সরঞ্জাম সঠিক দামে পরিষেবা দিতে পারব। উদ্বোধক বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, আশা করছি ইডেন মার্বেল পয়েন্ট এলাকার মানুষদের বাড়ি তৈরি করার ক্ষেত্রে পছন্দ মতো টাইলস, মার্বেল সহ বিভিন্ন ধরনের সামগ্রী সাপ্লাই দিতে পারবেন। ইডেন মার্বেল পয়েন্ট আগামী দিনে সমাজে বড় উদ্যোগপতি হবে এই দোয়া রাখি। এবং আজ থেকে ইডেন মার্বেল পয়েন্ট ব্যবসায়িক যাত্রা শুরু হলো, তাদের যাত্রা শুভ হোক এই কামনা করি। তাই আজই যোগাযোগ করুন ইডেন মার্বেল পয়েন্ট মোহাম্মদপুর জঙ্গিপুর ব্রিজের নিকট। মোবাইল নাম্বার 9830639145 9733448050। ইডেন মার্বেল পয়েন্টে আজকে শুভ সূচনা করে আমার মনে হয় এরা আগামী দিনের সমাজে একটা বড় উদ্যোগপতি হবে, সমাজে তারা ছাপ রাখতে পারবে, এই প্রত্যাশা আছে। এবং এই দোয়া রেখে আজকে আমরা এই শুভ সূচনা করলাম। এরা আজ থেকে ইডেন মার্বেল পয়েন্ট তাদের ব্যবসায়িক কর্মজীবনে তাদের শুভযাত্রা শুরু করলো, তাদের যাত্রা শুভ হোক এটাই কামনা। আপনার ই আছে, টাইলস আছে, যেমন জনসন, তারপর কাজারিয়া, ঠিক আছে, সব সাধ্যের মধ্যে দেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্য সব সাধ্যের মধ্যেও আছে। গরিব মানুষের জন্য খুব কম দামের টালিও রাখা হয়েছে। হ্যাঁ অবশ্যই আছে। শুধু কি ব্যবসা করার জন্য এই মার্বেলের শোরুম খুলছেন না কি কারণ? না না, শুধু ব্যবসা নয়, আমাদের সামনে একটা ফাউন্ডেশন খোলার সম্ভাবনা আছে, ঠিক আছে, মানে খুলবো ইচ্ছা আছে। সেই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা গরিব মানুষের সহায়তা করবো, হ্যাঁ এই আশা আমরা রেখেছি। এখানে মানুষ কাজ পাবে? হ্যাঁ, এখানে অবশ্যই এখন পর্যন্ত আমরা চারজনকে কাজে লাগিয়েছি, আরও লাগবে, ঠিক আছে। আমরা ব্যবসা যেমন যেমন বৃদ্ধি হবে তেমন তেমন আবার শ্রমিক লাগবে। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, পরিচয় ইডেন মার্বেলের। ধন্যবাদ।